আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা জোরে জোরে আল্লাহু আকবার আল্লাহ বলেছেন হে ইমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহর স্মরণ করো আল্লাহর জিকির করো সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো জোরে জোরে সুবহানাল্লাহ আরে আরো জোরে সুবহানাল্লাহ আল্লাহ জিকিরটা আল্লাহকে কিভাবে স্মরণ করব ফাযকুরুল্লাহ কিয়ামান দাঁড়িয়ে জিকির করো ওয়া কুউদান বসে জিকির করো ওয়া আলা জুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো সুবহানাল্লাহ এখন আপনারা বসছেন না বসছেন না কি না তো বসছেন এখানে তো বসে তো জিকির করার কথা আছে আপনারা বসছেন কি জন্য জিকির করার জন্য না তো জিকির কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজের জন্য মানুষকে বারণ করা এগুলাই মালিকের জিকির আরে জোরে কন্না সুবহানাল্লাহ আপনাদের ভালো ক্লাস মনে হয় জীবনে ভালো করে করেন নাই কোন স্টুডেন্ট যখন ভালোভাবে ক্লাস করবে এই স্টুডেন্ট কখনোই পরীক্ষায় রেজাল্ট খারাপ আসবে আসবে কখনোই রেজাল্ট খারাপ আসবে না বন্ধু একটু হৃদয় খুলে শুনতে হবে তরিকত মানে একটা পথ একটা রাস্তা কি এই রাস্তা বন্ধু আপনাকে পরকালের জন্য রাস্তাটা আপনার কি হয়ে যাবে সহজ হয়ে যাবে পৃথিবীর বর্জনীয় যত কাজ আছে সহজে এগুলো কি বর্জন করা যাবে সুবহানাল্লাহ এই তরিকত মানে একটা রাস্তাই রাস্তা কে দেখায় জানেন কে দেখায় হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের কি নিয়ে এখন বর্তমানে বাংলাদেশে তাল বাহানা আছে না নাই বিদ্বেষী বক্তব্য আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার দিকে তাকান যেহেতু তরিকতের রাস্তা আমাকে মূল দুইটা বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়ের উপর আমি আলোচনা পরে করব আগে আপনাদেরকে বুঝাইতে হবে বন্ধু আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আলোচনা থেকে কিছুই আপনারা নিতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াজ করতেছেন আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহু আকবার কি তারে করতাম এটা আল্লাহ আকবার ভালো করে কয় না আপনারা তুমি কৃপণ আপনারা শুধু অসুস্থ না আপনারা কৃপণ কৃপণ কি আল্লাহ দেখতেই পারে না এখন মনে মনে বলবেন যে হুজুর না আমরা তো কৃপণ না তাইলে কি অহংকার আল্লাহ ডাজেন্ট লাইক দ্য প্রাউড আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না কারণ অহংকার আল্লাহরই সাজে যার কোনো ক্ষয় নেই যার কোনো বিনাশ নেই আপনি আমি কতদিন বাঁচবো কত সময় বাঁচবো কি খেয়ে যাব কোন দরজা দিয়ে আজরাইল আসবে এই সীমারেখা এগুলো কি আমাদের জানা আছে তা আপনার আমার অহংকার করার কি আছে অহংকার করার কোনো সুযোগ আছে অল ম্যান উইল ডাই সকল মানুষকে মরতে হবে বাঁচার কি উপায় আছে মরার পরে উপায় আছে নি আরে না আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধর আল্লাহর পাকরাও বড় শক্ত মরার পরে শক্ত করে ধরবে কি আর এখন বলে হুজুর এখন ধরে না কেন কারণ এখন তো আপনি পরীক্ষার হলে আছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়ান নাস যিনি জীবন সৃষ্টি করেছেন মৃত্যু সৃষ্টি করেছেন শুধুমাত্র মানুষকে পরীক্ষা করার জন্য এখন তো আপনি পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার হলে আছেন আপনি মৃত্যুবরণ করার পরেই কিন্তু ফাইনাল খেলা শুরু হবে হয়ে যাবে চা দিয়ে বিড়ি দিয়ে সিগারেট দিয়ে মামু দিয়ে খালু দিয়ে হ্যালো দিয়ে টেলিফোন দিয়ে কোনো কিছু দিয়ে আপনার অন্যায়কে ঢাকতে পারবেন না আল্লাহ বলেছেন ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে আপনি আমি প্রত্যেককে জানতে পারবো দেখতে পারবো কে কি করেছে আর কি করিনি যাবেন কোথায় যাওয়ার রাস্তা আছে এই দিক দিয়ে আমার রাসূল বলতেছেন আল কবার রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হাফরাতুম মির হুফারিন নার কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে এই বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম লোকের জন্য কবর হবে জাহান্নামের একটা গর্ত কথা কর না কেন না ভুল বলছি আর ঠিক তো একটু স্লোই হবে কারণ সঠিক কথা মজা লাগবে না কিয়ামতের পূর্বক্ষণে সত্য কথা ভালো লাগবে না আমার কথা কি আপনারা বুঝেন আরো জোরে
বুঝেন এই দুনিয়াতে তো যেই কোন বিপদে পড়লে উদ্ধার হওয়ার কোন রাস্তা খুঁজে পাওয়া যায় যায় না যায় কিন্তু মরার পরের খবর কি রাখছেন রাখেন নাই আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব আল্লাহ বলেছেন আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ বলেছেন ধরবে যখন তখন কিন্তু আপনার আমার উপায় থাকবে না আল্লাহ বলেছেন লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ মরতে পারবে না ফিহা ওয়ালা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে সেদিন মানুষ পালাতেও পারবে না উদ্দেশ্য হতে পারবে না বাঁচারও সুযোগ নাই মরারও সুযোগ নাই পালাবারও করবেনটা কি সেদিন কথা কন কি করবেন করণীয় কি সেদিন উপায় থাকবে কোন উপায় আপনি যত বড় বাহাদুর যত বড় ধনী যত বড় প্রভাব প্রতিপত্তিশালী হন না কেন আপনি যখন দুই চোখ দুইটা চোখ বন্ধ করবেন দেহ থেকে যখন পাখিটা বের হয়ে যাবে তখন আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হয়ে যাবে আই এম এ ড্যাড ইউ আর ড্যাড আপনি আমি আমরা সবাই মৃত কথা বলেন না কেন আরে জোরে তাহলে এখান থেকে কি বোঝা যায় মানুষের আসল সত্তা কি তার আত্মা না দেহ কোনটা আরে না আমি যত বোকা ভাবছিলাম আপনারা তত বোকা না তো মাশাআল্লাহ এইভাবে একটু কনফিডেন্সলি কথাবার্তা বলবেন তাইলে ভাল লাগবে বক্তা এবং শ্রোতার মধ্যে একটা আকর্ষণ এবং বিকর্ষণ থাকতে হয় ঠিক কিনা বলেন শ্রোতাদের মধ্যে থাকতে হবে শোনার সেই অধীর আগ্রহ তখনই বক্তার ভিতর থেকে অটোমেটিকলি সাপ্লাই দিতে সহজ হবে মানুষের আসল সত্তা কি আত্মা দেহ নয় কারণ যতদিন পর্যন্ত দেহে আত্মা থাকবে ততদিন পর্যন্ত আপনি আমি জিন্দা কিন্তু দেহ থেকে আত্মা বের হয়ে গেলেই আপনি আমি কি মৃত ঠিক কিনা বলেন মরে যাওয়ার পরে কিন্তু আর কোনো ক্ষমতা আর কোনো পাওয়ার চলবে না চলবে কথা বলেন চলবে চলবে না সম্মানিত উপস্থিতি ছোট্ট করে বলছি রাসূল বলেছেন কবরটা দুইটা রূপ নেবে একটা আলো একটা অন্ধকার একটা নেগেটিভ একটা পজিটিভ যাদের কবরটা নেগেটিভ হবে তাদের দুঃখের কোনো শেষ থাকবে না তাদের জন্য তো ভয়ঙ্কর ভয়ঙ্কর সাজা এর মধ্যে সবচেয়ে বড় দুইটা খবর হলো কোরআনে এসেছে জাহান্নামী পাপীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা খাবার বরাদ্দ করেছে সেটার নাম হলো জাহান্নাম এটা এত বিষাক্ত এই মুহূর্তে যদি আপনাদের এই দক্ষিণ নিশ্চিন্তপুরের জমিনে যদি একটা ফোঁটা পড়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কোনো বৃক্ষ জন্ম হবে না খাইতে পারবেন তো খাইতে না পারলে বাঁচা যাবে এটা কিন্তু আপনাকে জাহান্নামীদেরকে কন্টিনিউ খাইতে হবে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন একটা খাবার সেটার নাম হলো তিনাতুল খাবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী এই তিনাতুল খাবারটা কি আমার নবী বলেছেন এটা আরেকটা জাহান্নামীর নিংরানো রক্তপুঁজ জাহান্নামীদেরকে খাইতে দেওয়া হবে নাউজুবিল্লাহ পচা রক্তপুঁজ খাইতে পারবেন তাও অন্য কোনো কিছু না আরেকটা পাপীর বডিটা যখন পড়ে ছাই হয়ে যাবে একেবারে সপুর শরীর থেকে গোস্ত খসে যাবে এটা কি হয়ে যাবে এটা একবারে লিকুইড হয়ে যাবে আরেকটা পাপীকে খাইতে দেওয়া হবে খেতে হবে বাঁচার কোনো সুযোগ মরারও কোনো সুযোগ পালাবারও কোনো সুযোগ ওয়াসকার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো এত সুন্দর সুসংবাদ দিলাম তারপরে সুবহানাল্লাহ মন মতো হয় না আরে আরো জোরে নিয়ে আরো জোরে ইলেকশনের সময় একটা জিরাফি একটা গজা অনেক সময় পাওয়াও যায় না কয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র এই বেটা ঠিক মতো নামাজ পড়ে না একক তো তেত্রিমি আপনারা হাসতেও জানেন না কয়েকটা একবারে রইছে যে রইছে এমনি একবারে ছবির মতো ভালো করে একটু হাসি টাসি দেন না শরীরে জং টং ছড়ে যাবে যেই মানুষগুলো সবসময় একবারে ভাব ধরে থাকে এডি এক সপ্তাহ পরে দেখবেন নাই
স্পট ডেড, হার্ট অ্যাটাক করে চলে গেছে, কি হয়ে গেছে? কারণ এটা ভাব ধরে থাকতে থাকতে ভিতরে এত বেশি জং ধরছে, ঠিক কিনা? আমার নবী আপনার নবী জানিয়ে দিয়েছেন পৃথিবীতে প্রত্যেকটা জিনিস যন্ত্রকে পরিষ্কার করার জন্য একটা উপাদান রেখেছেন, ঠিক কিনা? যেই কোনো মেশিনকে পরিষ্কার করার জন্য যন্ত্র আছে, আর বান্দার মনের ঘরের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো মাওলার জিকির। এইবার মোটামুটি একটু 50% সুস্থ মানুষের মতো আইছে আওয়াজটা। আরবি কথাটি বুঝতেছে না, আমার একটা অভ্যাস হয়ে গেছে। আপনারা কি একজনে ইংলিশ বোঝেন না? একটা লোক বোঝান নাই? কে কে বোঝেন হাত তোলেন তো, দু একজন আছেন হাত নামান, আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামত হলো পৃথিবীতে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর অলিরা। কারা? হক্কানি আল্লাহর অলিরা। আরো জোরে বলেন কারা? আল্লাহ বলেছেন তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। কি করো? উসিলা তালাশ। ওয়াবতাগু ইলাইহিল উসিলা, আল্লাহকে উসিলাটা কি? আল্লাহ বলেছেন অকুনু মাআস সাদিকিন, ট্রুথফুল ম্যান, সত্যবাদী লোক। শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে মাঝারি, তাফসিরে কদরের মধ্যে এসেছে, সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে হক্কানি আলেমদের কথা, হক্কানি আল্লাহর ওলিদের কথা। তাফসিরে মাঝারিতে এসেছে আল্লাহর ওলিদের কথা। তাফসিরে কদরির মধ্যে আলেমদেরকেও যুক্ত করা হয়েছে, তার কারণ হলো হক্কানি আলেমরা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসুলের বিধি বিধানের খুনি। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে কারা? আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে কারা? আলেমরা। কারা? ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে নি আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি শত শত মাইল ফাড়ি দিয়েছি, আমার কাছে কি কনফিডেন্স নেই? আমি আলোচনা করছি আর আপনারা এই আশেপাশে বাড়ি ঘর থেকে আইছেন, মনে হচ্ছে 6 বছর ভাতই খান না। এগুলো ছাড়েন, এই এই ডিজিটাল পদ্ধতি দিয়ে জান্নাত তো থাক দূরের কথা, জান্নাতের গন্ধও পাবেন না। যে কমার্শিয়াল বা ইবাদত করেন, শুক্রবারে জুমার দিনে যান সবার পরে, বের হন সবার আগে। অথচ রাসূল বলেছেন যেই ব্যক্তি জুমার দিনে সবার আগে যাবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে, তার প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। সেই খবর কি আমাদের কাছে আছে? এখন তো হুজুরদেরকে আল্লাহর ওলিদেরকে আমাদের কাছে ভালো লাগে না। ওই আমার আগে যিনি আলোচনা করেছেন ওনার নামটা কি জানি? হাবিবুল্লাল কাদরী ভাই, তিনি বলে গেছেন আগামী প্রজন্মে যে যুব সমাজ আসবে এগুলো আল্লাহর ওলি বিদ্বেষী হবে।